শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সারা দেশে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ইতিমধ্যেই অধিকাংশ প্রতিমার মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে, এখন রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলার কাজে মহাব্যস্ত তারা। টাঙ্গাইলে এবার 1262টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। শিল্পীরা বিভিন্ন মন্দিরে ও নিজ বাড়িতে তৈরি করছেন প্রতিমা। খুবই ব্যস্ত সময় আছি, রাত্রি 2-3টা পর্যন্ত সকাল থেকে কাজ করি। সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। নির্বিঘ্নে সাহসিকতার সাথে আমাদের মায়ের পুজো আমরা করতে পারবো বলে আশা করছি। পূজা মণ্ডপে বিশৃঙ্খলা এড়াতে সিসি ক্যামেরা স্থাপন সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে জানালেন পুলিশ সুপার। মোবাইল টিম থাকবে, অর্থাৎ পোশাক পরা পুলিশ থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারির জন্য পুলিশ থাকবে। এদিকে গাইবান্ধার সাতটি উপজেলায় 617টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন রয়েছে। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। আজকালের মধ্যে নারিয়া শেষ করে আমি রং রাশন করি। এখন কাজ খুব তাড়াতাড়ি ফিনিশিং দিতে হচ্ছে। আসন্ন এই উৎসবের আয়োজনে জেলায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন আয়োজকরা। সকল মানুষের সহযোগিতা নিয়ে আমরা 2022-এর শারদীয় দুর্গোৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাপ্ত করতে চাই। নরসিংদীতে এবছর মোট 361টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 3 মাস ধরে জেলার শিল্পীরা দিন রাত প্রতিমা তৈরির কাজ করছেন। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধির ফলে এবার লাভের পরিমাণ কম হবে বলে জানালেন প্রতিমা শিল্পীরা। খুব সীমিত আকারে লাভ হয়, আগে যে দাম আনতাম তার চেয়ে ডাবল বেড়ে গেছে, সেই তুলনায় মনে হয় মূর্তির দাম খুব কম। উৎসব নির্বিঘ্নে উদযাপনের ব্যবস্থা করছে জেলা পূজা উদযাপন পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের 21 দফার যে নির্দেশনা এসেছে, সেই 21 দফার নির্দেশনা আমরা প্রতিটি পূজা মণ্ডপে ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। পাবনায় শিল্পীদের নিপুণ হাতে তৈরি হচ্ছে দশভুজা দেবীর প্রতিমা। কারিগরদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এবার পূজা সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হবে এইটা আমাদের বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।